ময়মনসিংহের ফুলবাড়িয়া শেয়ালে কামড়ানো বৃদ্ধা মা মরিয়ম নেসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসা সহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান গতকাল শনিবার হাসপাতালে বৃদ্ধা মায়ের খোঁজখবর নিয়েছেন। হতভাগাসে মায়ের আশ্রয় গোয়ালঘর এই শিরোনামে ঢাকা টাইমসকে সংবাদপত্রটি প্রকাশের পর মরিয়ম নেসার পাশে দাঁড়ান সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ আরও কয়েকজন। তারা এই মায়ের চিকিৎসা সহ যাবতীয় খরচের ঘোষণা দেন। এরপর আবারও ঢাকা টাইমসকে গোয়ালঘরে ফেলে রাখা মায়ের পাশে রওশন সহ তিন এমপি এই শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন। বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেও বয়স্ক ভাতা, রিলিফ, বিধবা ভাতা, সমাজসেবা অফিস কর্তৃক কোনো ধরনের সুযোগ সুবিধা সে পায়নি। সরজমিনে দেখা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর কেবিনে মেডিসিন ইউনিট 3 ডাক্তার আকাশের তত্ত্বাবধানে রয়েছে সেই বৃদ্ধা। এখানে এখন প্রতিদিন তাকে দেখার জন্য হাসপাতালে মানুষের ভিড় জমে। নার্স জোসনা বলেন, এ ধরনের রোগীর সেবা দিতে পেরে তারা আনন্দ পাচ্ছেন। জানা গেছে বৃদ্ধা মা মরিয়মের রয়েছে 4 ছেলে এবং 2 মেয়ে। ছেলেরা জমি মাপা, কৃষি ও শ্রমিক পেশায় নিয়োজিত। এরই মধ্যে মায়ের প্রতি অবহেলার অভিযোগে বড় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃদ্ধা মাকে দেখাশোনা না করার এবং গোয়ালঘরে রাখার কারণে শিয়াল কামড়ে মাংস খেয়ে নেয় তার। তারপরও সন্তানদের কেউ খোঁজখবর নেয়নি এই মায়ের। এই অসহায় বৃদ্ধার জন্য কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নে বিব্রত বোধ করেন ময়মনসিংহের সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আমিনুর ইসলাম। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।